নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব এবং আপনাদের সকলকে জানাই স্বাগত। আবরণ এক্সক্লুসিভের নতুন পর্ব মানেই আমি তো থাকি, আমার সঙ্গে অবশ্যই সুজিস্মিতা আজকে রয়েছে। তাই প্রথমে সুজিস্মিতাকে অনেক স্বাগত। অনেক ধন্যবাদ তোমাকে দেবস্মিতা। একটা কথা বলবো যে আজকে থেকে কিন্তু আনলক ওয়ান অর্থাৎ আমাদের প্রায় সমস্তই খুলে গেল এবং আবরণও কিন্তু হয়তো আর কিছুদিনের মধ্যেই হয়তো খুলে যাবে। হ্যাঁ, তাই যে আমাদের মধ্যে একটা অসুবিধা ছিল যে হ্যাঁ আবরণ খুলছিল না, এসে দেখা যাচ্ছিল না, সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। তাই আপনাদের বলবো অবশ্যই চলে আসুন, আমরা অবশ্যই জানিয়ে দেবো যে কবে থেকে আবরণ খুলছে। একদম তবে থেকে চলে আসুন এবং আপনাদের যা যা পছন্দের জিনিস, কারণ বিপুল সম্ভার রয়েছে, সেই বিপুল সম্ভার আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে কিন্তু নিয়ে যান। আচ্ছা, প্রথমে বলি আজকে অবশ্যই আমরা শাড়ি দেখবো, তার আগে আমি হ্যান্ডলুম পরেছি, সুজিস্মিতাও হ্যান্ডলুম পরেছে। প্রথমে আমার হ্যান্ডলুমটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাও আবরণের। এটা হচ্ছে 2550 অর্থাৎ 2550 সেটার প্রাইস রেঞ্জ। এই হচ্ছে হ্যান্ডলুম, একটা সুন্দর মিরার ওয়ার্ক রয়েছে ব্লু আর অরেঞ্জের সাথে। এটা হচ্ছে পুরো কাজটা যাচ্ছে আর বডিতে থাকছে এইভাবে, পুরো সুন্দর মিরর ওয়ার্কটা যাবে। এটা হচ্ছে 2550, সুন্দর একদম। আচ্ছা, 2550 প্রাইস রেঞ্জ। আর এইটা হচ্ছে, আর সুজিস্মিতাও পরে আছে একটা হ্যান্ডলুম যেখানে কেটে সুতোর ব্যবহার রয়েছে, খুব সুন্দর রানী বা ডার্ক পিঙ্ক শেডও বলা যায়। তার আঁচলটার মধ্যে কেটে সুতোর ব্যবহার রয়েছে আর পুরো শাড়িটা এরকম ভাবে গিয়েছে, এক কালারের উপর দিয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই নানান কালারের কাজ রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনারা যে ব্লাউজটা পরবেন সেটা কিন্তু ভীষণ সুন্দর করে কন্ট্রাস্টে পরতেই পারেন, ভীষণ সুন্দর লাগবে। আর এই শাড়িটার ভীষণই কম দাম, হ্যান্ডলুম বুঝতেই পারছেন, দেখেন 1050 শাড়িটার দাম। যদি আপনারা 1050 একদমই, যদি আপনারা এই শাড়িগুলি পছন্দ করেন তাহলে অবশ্যই যখন কোয়ারি করবেন তখন অবশ্যই বলে নেবেন যে আমাদের নাম নিয়ে বলবেন, নয় দেবস্মিতা নয় সুজিস্মিতা, কারোর নাম নিয়ে বলবেন। আশা করি আপনাদের কোঅপারেট করতে ওদের সুবিধা হবে। আচ্ছা, এবার শুরু করবো আজকে যে শাড়ির সম্ভার। আজকে আমরা একদম ডিফারেন্ট কালেকশন অর্থাৎ পচমপল্লি একবার নিয়ে এসেছিলাম, শুরু করছি পচমপল্লি দিয়ে। আজকে পুরোটাই পচমপল্লি দেখবো আমরা। আচ্ছা, তবে আপনাদের বলে দেওয়া যে দামের কিন্তু প্রচুর ভ্যারিয়েশন রয়েছে, তাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, পচমপল্লি যেটা জানি এটা যথেষ্ট একটা পরিশ্রমের উইভিং শাড়ি, পুরোটাই হ্যান্ড ওভেন যদি আমি বলি, পুরোটাই হাতে। এটা খুব সুন্দর ইক্কাত স্টাইল রয়েছে। এটা এটা একটা খুব সুন্দর কালার, ব্রাউন আর ইয়েলোর সাথে, মানে ইয়েলো পার্টটা যেখানে একটা ইক্কাতের পার্ট, পুরোটাই কিন্তু উইভিং, মানে পুরোটাই বোনার মাধ্যমে। এই যে আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি, এটা সেইভাবে ডিজাইনটা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1 4700 প্রাইস রেঞ্জ অর্থাৎ 4700, এক নম্বর শাড়ি 4700। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা, এই দামেরই কয়েকটা রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি পরপর একদম। মানে দিদিদের আরেক ডিমান্ড, মানে অন ডিমান্ড আরো একবার শাড়িটাকে নিয়ে আসা। খুব সুন্দর হোয়াইট এবং এটা গ্রিন শেড দিয়ে পুরোটা যাচ্ছে, মানে পাটটা হোয়াইট তো দারুণ লাগছে একদম। এটা 2 নম্বর শাড়ি 4700 অর্থাৎ 4700 2 নম্বর শাড়ি এটা। আচ্ছা, এটা থাকছে ব্লাউজ পিসটা। আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বর, এবার চলে আসবো নাম্বার 3। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কালেকশন, নাম্বার 3। এটা বেশ একটা পার্পল শেডের সাথে একদম, যে কটা শাড়ি আপাতত দেখাচ্ছি সবকটাতে কিন্তু কাটকির কাজ রয়েছে একদম। আর এটা হচ্ছে এই যে লাইট ওয়েট বা সফট পচমপল্লি বলতে কি বুঝি, এই যে আমি যদি পুরোটাকে গুটিয়ে দিই এরকম করে শাড়ি, এই যে কোনো রকম উইদাউট ক্রাশ, কিন্তু পুরোটাই কোনো রকম সমস্যা ছাড়া সমস্ত শাড়িটা আবার যেকে সেই হয়ে যাবে। এটাই হচ্ছে শাড়িটা, আমরা যেটা আমি দেখানোর চেষ্টা করলাম দিদিদেরকে, এই হচ্ছে পুরো শাড়ি। আমি কিন্তু ভাঁজ করে নিয়েছিলাম অলরেডি, এটা উঁচু করে ধরো সত্যি, এই হচ্ছে পুরো শাড়ি। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 3 আমাদের 4700 প্রাইস রেঞ্জ একদম। 3 নম্বর শাড়ি 4700 দাম একদম। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা, এরপর আসবো নাম্বার 4 4 4 4। এটা আবার মানে এটা ভীষণ ব্রাইট কালেকশন, অসম্ভব ব্রাইট কালার, সুন্দর।
এবং এই মানে ঠিক এই রকম কালারের এতটা ব্রাইট কালার কিন্তু খুব একটা দেখা যায় না শাড়িতে। তুমি দেখতে পাচ্ছো পাচামপল্লি ম্যাটেরিয়ালটাই তো আলাদা একদম, আর একদম অন্য জায়গার, যেহেতু শাড়ির একটা মাধুর্য থাকে, শুন গডি লুক, আর এই শাড়িটা যেখানেই যেই পরে যান না কেন আপনার দিকে নজরটাও কিন্তু সেরকমই যাবে, সত্যিই তাই। মানে এই শাড়িগুলো হচ্ছে ভীষণ সোভার টেস্টের ভীষণ মাধুর্য একটা শাড়ি। আচ্ছা এটা 4 নম্বর আমরা দেখছি, 4700 অর্থাৎ 4700 এটা থাকছে ব্লাউজ পিসটা। এই ব্লাউজগুলো অবশ্যই বানিয়েই পড়তে বলবো কারণ যেহেতু এই শাড়ি পড়ছেন আর কি। আচ্ছা এটা 5 নম্বর একদম। আচ্ছা আজকে আমরা একটু এই ডিফারেন্ট শাড়ি তুলে ধরার, আমরা রোজই যেটা বলি আমরা শাড়ি কিন্তু শুধুমাত্র যে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম এই মুহূর্তে সেটা কিন্তু নয়, এর পেছনে যে শিল্পীদের হাত থাকে যারা আর কি শাড়িটা বুনছেন তাদের কিন্তু এই সময় যারা বুনছেন, যারা আনছেন, যারা আপনাদের ডেলিভার করছেন, সকলের মানে সমানভাবে তারা প্রয়াস করে চলেছে। এবং একটা কথা আপনাদের জানিয়ে রাখবো, আবরণ কিন্তু সদা সচেতন, তারা কিন্তু ভীষণভাবে সতর্ক রয়েছে একদম। সম্পূর্ণ যিনি এখন এই মুহূর্তে আমাদের শাড়ি গোছাচ্ছেন, আপনাদের দেখার পর যে শাড়িটা গোছাচ্ছেন, তিনি নিজে যেমন স্যানিটাইজ হয়ে হাত স্যানিটাইজ করে সম্পূর্ণ করছেন, তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু ঠিক সম্পূর্ণ স্যানিটাইজার ইউজ করে স্যানিটাইজ হয়ে শাড়ি আমরা ভাঁজ খুলছি এই মুহূর্তে আপনাদের কাছে যখন পৌঁছবে তখনও কিন্তু পুরো সিল প্যাক হয়ে স্যানিটাইজেশন হয়ে তারপরেই কিন্তু আপনার কাছে শাড়ি পৌঁছবে। এবং যারা আপনার কাছে নিয়ে যাবে তারাও যেমন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তার সঙ্গে স্যানিটাইজ হয়েই নিয়ে যাবে সমস্ত কিছু, তার সঙ্গে তেমনি আপনাদের যখন দেবে বিষয়টি তখন আশা করি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না একদম। আর অনেক দূর পর্যন্ত আবরণ ডেলিভারি করছে যেটা আপনারাও জানেন, তবে আরও যারা দূরে রয়েছেন তাদের জন্য বলছি দিদিরা একটু অপেক্ষা করবেন, বুঝতেই পারছেন কুরিয়ার সার্ভিস আস্তে আস্তে স্বাভাবিক হবে, আজকে থেকেই তো শুরু হচ্ছে একদমই, তখন আপনারা দিদিরা পেয়ে যাবেন। তবে অবশ্যই কোয়ারি করে নেবেন, ফোন নাম্বার যাচ্ছে, এই হেল্পলাইন নাম্বারটা যেটা আমরা দেখতে পাচ্ছি হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, তার পাশাপাশি হোলসেলারদের জন্য যোগাযোগের জায়গাটা কিন্তু রয়েছে একদম। এটা কিন্তু 6 নম্বর, এটার দাম পরিবর্তন হচ্ছে 6 নম্বর তো, হ্যাঁ একদম, এটা নাম্বার 6100 দাম পরিবর্তন হয়ে যাচ্ছে 6100, সাথে যাচ্ছে ব্লাউজ পিস। এই ব্লাউজটাকে একটু সুন্দর করে বানিয়ে পড়ুন গ্লাস আতা করে, দারুণ লাগবে। আচ্ছা এটা কিন্তু একটাই দামের, কিন্তু 6100 আমরা একটাই দেখালাম, একটাই দেখাতে পারলাম নাম্বার 6, এইটা ধরো, এটা ধরো, এবার তো এরপর আসবো যেটা আমাদের 7 নম্বর অর্থাৎ নাম্বার 7, এটা আবার একটু স্টাইলিশ যদি আমি ধরি, আঁচলটা একদম অন্য কাজে যাচ্ছে, বক্স বক্স ডিজাইন, পাচামপল্লি, আমাদের কিন্তু পাচামপল্লিতেই আজকে আমরা পুরোটা থাকবো। আঁচল ছেড়ে যদি এবার বডিতে আসি, একটা ভীষণ ওয়েভি মোটিভ, জিগজ্যাগ মোটিভ, একটু সুচিস্মিতা একটু উঁচু করে ধরো, হ্যাঁ পুরো শাড়িটা যাতে দেখানো যায়, হ্যাঁ এই হচ্ছে পুরোটাই কিন্তু এইভাবে যাবে। এটা হচ্ছে নাম্বার 7 আমাদের, নেভি ব্লুর সাথে রয়েছে, এটারও কিন্তু দাম পরিবর্তন রয়েছে একদম 6300, এটা 7 নম্বর শাড়ি, এটা ব্লাউজ পিস। আচ্ছা এবার 8 নম্বরে যাব, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নাম্বার 8, প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব, তুমি দেখো আগের ডিজাইনটা সঙ্গে একটারও তুমি তুলনা করতে পারবে না, এতটাই সুন্দর প্রত্যেকটা, পাচামপল্লি নিজেই ভীষণ সুন্দর, তাই থেকে আর আলাদা করে বলার কিছু নেই, তার মাধুর্যটাই অন্য জায়গা। এটা যেরকম ঠিক আগের ডিজাইনটার একটা গ্রিন কালার দেখলাম, এটা নাম্বার 8 6300 অর্থাৎ 6308 নম্বর কালেকশন, এটা থাকছে ব্লাউজ পিসটা। আচ্ছা এবার হচ্ছে 9 নম্বর, এবার চলে আসছি 9 নম্বর, সেম ডিজাইন আগের একটা দেখেছিলাম নেভি ব্লু, এটা হচ্ছে রয়্যাল ব্লু, এটা রয়্যাল ব্লুর সাথে ডিজাইনটা কিন্তু সেমই রয়েছে, আগেরটাও যেটা দেখালাম সেরকম তার আগেরটাও সেটাও সেমই রয়েছে, এই হচ্ছে পুরো ডিজাইনটা অসাধারণ দেখতে পাচ্ছেন পল্লি। আচ্ছা এটা 9 নম্বর 6300 একদম 6300 নাম্বার 9, এই হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার 10 10 নম্বর, আচ্ছা একটা গ্রিন শেড আমরা দেখেছিলাম তার থেকে একটু ডার্ক, একটু ডার্ক, একটু ডার্ক, মানে আমরা মনে হয় 8 নম্বরে একটা গ্রিন দেখেছিলাম তার থেকে একটু ডার্ক শেড যদি দেখি আমরা, অবশ্যই একটু ডার্ক ডার্ক তো অবশ্যই, এবং তার সঙ্গে তুমি দেখো আঁচলে কিন্তু একটা লাল, একটা কালচে লালের একটা কাজ রয়েছে একদম তাই। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে কি আমাদের নাম্বার 10 6300 অর্থাৎ 6310 নম্বর কালেকশন, আর সাথে রানিং এ তো ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই পুরোটাই আমি, এই হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা এটা হচ্ছে 11 নম্বর, এটা হচ্ছে নাম্বার 11, এটা ছেড়ে দাও এক সিঙ্গেলই দেখিয়ে দিই, চলো চলো, যেহেতু আমরাই ভাঁজটা খুলে ফেললাম, হ্যাঁ পুরোটা একবার যখন খুলে ফেলি যে একটা কুচি ছাড়াই দেখিয়ে দিই, এইটা এই যে এবার দেখুন আমরা যখন নিজেরা ভাঁজ খুলেছি তাই আপনাদেরকে কুচি ছাড়াই এবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা পুরো শাড়িটা দেখাবো,
পুরো শাড়ির ডিজাইনটা কিভাবে যাচ্ছে সেটা দেখাবো। এটা নাম্বার হচ্ছে কি 11 6400। আচ্ছা এটা কিন্তু ফিগার কারেকশন করবে, দিদিরা জানেন স্ট্রাইপ মানে ফিগার কারেকশন করে। এই হচ্ছে পুরো শাড়ি এবং তার সাথে কালার কম্বিনেশনটাও কিন্তু অপূর্ব একদম। এরপর চলে যাব নাম্বার 12 12 নম্বর আবার একটু অন্য শাড়ির ধাঁচ দেখাচ্ছি। বাহ খুব সুন্দর, ভীষণ গডি, মানে কালারটা আমাদের খুব চেনা কিন্তু কালারের মানে কমপ্লেক্সনটা যদি আমি বলি ভীষণ গডি। ম্যাটেরিয়ালটা যেহেতু পচমপল্লি সেজন্য আরো বেশি অনেক বেশি আরো গডি লুক হয়েছে, ভীষণ গডি, পুরো একদম পিওর হলুদ, একদম একটা অরেঞ্জি হলুদ বলা যায়। তার সাথে হচ্ছে গিয়ে থাকছে একটা টেম্পল ওয়ার্ক যাচ্ছে পাড়ে, একটা খুব সুন্দর জরির ব্যবহার রয়েছে, তার সাথে এই কোটকির কাজ বা যদি আমি বলি একসাথে ডিজাইনটা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 12 প্রাইস রেঞ্জ যাচ্ছে মানে চেঞ্জ হচ্ছে 7000 অর্থাৎ 7000। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা এটা আমাদের লাকি 13, হ্যাঁ এটারও কিন্তু দামের পরিবর্তন রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি। বাহ এটা না আবার একটা সোভার কালেকশন। আচ্ছা এটা ব্লাউজটা আমি দেখিয়ে দেবো, এই যে ব্লাউজটা, এই যে ব্লাউজ পিস। এরপর আসবো আঁচল, এটা হচ্ছে আঁচলের পাটটা আসছে। আচ্ছা এটা 13 নম্বর দাম পরিবর্তন রয়েছে, বোঝাই যাচ্ছে শাড়িটা অপূর্ব সুন্দর। এটার দাম হচ্ছে 8500 একদম। দাম পরিবর্তন রয়েছে এখানে, ডিজাইনটা দেখবেন কেন দাম পরিবর্তন, তার ডিজাইন পুরোটাই উইভিং। আমি যদি ব্যাক পোরশনটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে পুরোটাই কিন্তু উইভিং, পুরোটাই কিন্তু হাতের, সম্পূর্ণ উইভিং এর কাজ। এটাই হচ্ছে পুরো শাড়িটা, এই যে আর এর পাটলিতে রয়েছে। এবার দেখুন, এবার গোটা শাড়িটা দেখাবো পুরো শাড়িটা। হ্যাঁ পুরো শাড়িটা, এটা আমাদের লাকি 13 8500। ব্লাউজ পিস তো দেখিয়ে দিলাম, এরপর আসবো নাম্বার 14। বাহ বাহ এটার কম্বিনেশনটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট কম্বিনেশন। আচ্ছা এটা শুরুতে যাচ্ছে একদম শুরুতেই ব্লাউজ পিস, এই যে ব্লাউজটা, ব্লাউজটা কিন্তু ভীষণ স্টাইলিশ, একটু যদি স্টাইল করে বানানো যায় আঁচল, এই যে আঁচল। এবার কেন স্মার্ট বলছি এবার দেখুন, এই শাড়িটার কিন্তু টিপ মানে মেইন যে ফোকাসটা তা কিন্তু বডিতে, এটা না রিভার্সে, আগের যেটা ছিল স্ট্রাইপটা ছিল আমাদের আঁচলে প্লাস হচ্ছে আমাদের কুচিতে, এটা আবার বডিতে স্ট্রাইপের পোরশনটা যাচ্ছে বিভিন্ন কালারে। আর আঁচলে যেরকম প্লেন কাজটা এক কালারের উপর ছিল সেটা আবার গোটা শাড়িটা দেখুন কতটা স্মার্ট। আচ্ছা এটা 14 নম্বর তো, হ্যাঁ নাম্বার 14 8500। এরপর আসবো নাম্বার 15, এটা ধরো। আচ্ছা এটা আবার পার্পল শেডে, শুরুতে আঁচ ব্লাউজটা যাচ্ছে, এটা শুরুতে ব্লাউজ, হ্যাঁ শুরুতে ব্লাউজ, এই যে ব্লাউজ। এবার আসছি আঁচল থেকে আঁচল, আর এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা। বাহ ব্ল্যাক পার্পল শেড অনেকগুলো কালার, দারুণ পাচামপালি না জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে নাম্বার 15 আমাদের 8500 অর্থাৎ 8500। এরপর আসছি 16 নম্বর, এরপর আসবো 16 নম্বর কালেকশন আমাদের, এটা নাও। ব্লাউজ পিস আঁচল, এই হচ্ছে বডি, এই হচ্ছে পুরো বডিটা। বাহ এটারও ভীষণ কালারফুল, রানী কালার, অ্যাকচুয়ালি এটা মেটালিক টোন, পাচামপল্লিতে বেশ সুন্দর একটা মেটালিক টোন যাচ্ছে। নাম্বার 16 16 নম্বর তো 8500, হ্যাঁ এরপর আসবো 8500। নাম্বার 17, এটা আবার একটু গ্রিনের সাথে টাচ রয়েছে, এটা হচ্ছে 17 নম্বর, এটা হচ্ছে শুরুতে একদম, এই যে ব্লাউজ পিস তারপর থেকে আঁচল, হচ্ছে বডি, হচ্ছে পুরো শাড়িটা। বাহ এই ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার দেখালাম পর পর, মানে আর প্রত্যেকটা কালার ড্যাম স্মার্ট, মানে এটা আমরা বারবার বলছি এই কারণেই। এটা হচ্ছে নাম্বার 18, না এটা নাম্বার 17 আমাদের, 8500 8500। এবার আসবো নাম্বার 18 মানে 18 নম্বর। বাহ এটা ব্ল্যাকের সাথে, যাদের বোধহয় ব্ল্যাক ভীষণ পছন্দ তারা না চোখ ফেরাতে পারবে না, সত্যি পারবে না। আচ্ছা শুরুতে আবার ব্লাউজ পিসটা আসছে, এই যে ব্লাউজ পিস, এরপর চলে যাব আঁচল,
এই হচ্ছে বডি, প্রত্যেকটা শাড়িতে কিন্তু একটা মেটালিক টোন রয়েছে, সেজন্য আরো অনেক বেশি গর্জিয়াস হয়েছে শাড়িটা। আর যখন প্লিট করে পরবেন না সুন্দর করে, পাটে পাটে প্লিট পরবে অসাধারণ লাগবে। আচ্ছা এটা নাম্বার 8500 এরপর চলে আসবো নাম্বার 19 নম্বরে। এটা হচ্ছে 19 নম্বর কালেকশন, এটা ধরো। পাচামপল্লি দেখে চোখ ভরে যায় একদম। আচ্ছা এটা নাম্বার 19 8500 অর্থাৎ 8500। এরপর চলে আসবো নাম্বার 20 20 নম্বর। এটা না গ্রিন এর আরেকটা শেড বলা যায়। আজকে কিন্তু অনেকগুলো গ্রিনের শেড আমরা দেখালাম, আগে কিন্তু দেখিয়েছি কয়েকটা। আমরা বলি না বাংলায় পিটি সবুজ, সেটা অনেকটা সেই রকম। এটা হচ্ছে ব্লাউজ পিস। এবার আসবো আঁচল, এই আসবো বডি, বডিটা বাহ দারুন। কুচিগুলো একদম প্রপার থাকবে, প্রপার তখন না দেখতে অসাধারণ। এর সাথে না সোনার গয়না থেকে আমার মনে হয় একটু হ্যান্ডমেড জুয়েলারি বেশি ভালো লাগবে, একটু অন্যরকম জুয়েলারি বেশি ভালো লাগবে। এটা ছিল 20 নম্বর। শাড়িগুলো যেহেতু ভীষণ স্টাইলিশ, তাই স্টাইলটা যদি একটু স্মার্টলি হয় অনেক বেশি কিন্তু আরো সুন্দরটা লাগবে। এটা হচ্ছে নাম্বার 21, আগেরটা নাম্বার 20 ছিল, সেম প্রাইস 8500। এটা হচ্ছে নাম্বার 21, 8500। বাহ 8500তেই আমরা এখন আছি। ওয়াও কালারটা জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে কি 21 নম্বর, 8500 অর্থাৎ 8500। এরপর আসবো নাম্বার 22, 22 নম্বর, 22 নম্বর কালেকশন। এটা হচ্ছে পুরো শাড়িটা দারুন। এটা হচ্ছে গিয়ে কুচির পাড়টা যদি আমরা দেখি, সেটা এটা হচ্ছে গিয়ে 22 নম্বর, 22 নম্বর 8500। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজটা, এই যে। এরপর আসবো নাম্বার 23, 23 নম্বর, 23 নম্বর কালেকশন। এটা ধরো, আচ্ছা এটা না পার্পেল আর হোয়াইট বলা যায়, কোরাল হোয়াইট যেটা আমরা বলি। এই যে ব্লাউজ পিস, এরপর আসছে আঁচল, এই হলো বডি। এটা হচ্ছে পুরো শাড়িটা সেম ভাবে যাচ্ছে, পুরোটা, এটা পাটলি নয়, এটা পুরো শাড়িটা সেম। নাম্বার 23 8500 অর্থাৎ 8500। আচ্ছা 24 থেকে আবার দামটা চেঞ্জ হচ্ছে, আমাদের ডিজাইনটাও চেঞ্জ হচ্ছে, ডিজাইনটাও কিন্তু চেঞ্জ চেঞ্জ, সাধারণ ডিজাইন যেটা নিয়ে বলা পূর্ব ডিজাইন অপূর্ব অপূর্ব। আচ্ছা একদম চেকসের কাজ চলে, শুরুতে আবার ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস আঁচল চেকস, একটু উঁচুতে ধরুন, প্যানেল করে করে চেকস রয়েছে, যে চেকস যাচ্ছে, বাহ দারুন। তার সাথে কিন্তু তুমি যেরকম বলছিলে কোটকির যে ডিজাইন, একদম কোটকির ডিজাইন রয়েছে, মেটাল কালার টোন টোনটা রয়েছে। নাম্বার 24 9300 অর্থাৎ 9300, দাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা তো অপূর্ব দেখতে শাড়িটা, একদম ওই যেরকম সুজিস্মিতা আটকে গেল আর কি বলতে গিয়ে, ওরকম আটকাতে হবেই, সত্যি চোখ আটকাতে হবেই, এত সুন্দর শাড়িগুলো। আর এরকম শাড়ি যদি একটা আমাদের প্রত্যেকের ওয়ার্ড্রপে থাকে তাহলে বোধহয় চিন্তা থাকে না কোনো অকেশন হোক বা কোনো কিছুর জন্য। এই হচ্ছে পুরো শাড়ি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে নাম্বার 25 9300 9300, 25 নম্বর শাড়ি। এরপর আসবো নাম্বার 26 26 নম্বর কালেকশন, এই যে এটা ঘুরিয়ে নাও, এটা 26 নম্বর। আচ্ছা এবার একটু আমরা তাড়াতাড়ি দেখাচ্ছি, এটা 26 নম্বর, রেড এন্ড গ্রিন এর ডিজাইনটা চেঞ্জ, প্রাইস রেঞ্জটাও চেঞ্জ, 9700 অর্থাৎ 9700। এরপর আসবো 27 নম্বর, 27-এ আবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, উইথ ব্লাউজ পিস, সবকটাতে কিন্তু ব্লাউজ পিস আছে, অবশ্যই সবকটাতে ব্লাউজ পিস আছে। পাঁচ তবে এটাতে কিন্তু একদম মাঝখানটা কোটকির কাজ রয়েছে, একদম। আচ্ছা এটা হচ্ছে গিয়ে নাম্বার 27 9700 9700। এরপর চলে আসবো নাম্বার 28, এটাতে আবার প্রাইস চেঞ্জ থাকছে, সবকটাতে ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে পুরুষ, বা এটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট নাম্বার 28, প্রাইস রেঞ্জ চেঞ্জ রয়েছে 9800। এই যে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ 9800। হ্যাঁ এরপর আসবো নাম্বার 29, এটা আবার একটু বডি কালেকশন ধরেছো,
এটা অরেঞ্জ রেড হোয়াইট সব রকম সমস্ত রকম আচ্ছা এটা নাম্বার 29 ছিল প্রাইস রেঞ্জ হচ্ছে 10200 দাম পরিবর্তন হচ্ছে কিন্তু অবশ্যই আচ্ছা এবার চলে আসছি পরের শাড়ি আমাদের অর্থাৎ 30 পচমপল্লি ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটির দাম রয়েছে আপনারা ধীরে সুস্থে দেখে বুকিং করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আপডেট তো আপনারা পাচ্ছেনই বুকিং চালু রয়েছে কিন্তু আমাদের নাম্বার 30 10,200 অর্থাৎ 10,200 এরপর আসছি নাম্বার 31 আর যারা কোনো কারণে লাইভটা মিস করে গেলেন তাদের জন্য বলবো আমাদের কিন্তু ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারেন সেই অনুযায়ী বলতে পারেন আজকে ডেট দিয়ে আশা করি আপনাদের সঙ্গে সম্পূর্ণ কোঅপারেট করে আপনাদের যা পছন্দ সেই শাড়ি কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে একদম আর প্রপার স্যানিটাইজেশন হয় একদম নাম্বার 31 10,200 মানে 10,200 এবার চলে যাব নাম্বার 32 32 নম্বর আচ্ছা এটা না ব্লাউজ পিসটা চেক আগে দিয়ে দাও হ্যাঁ এটা পুরো শাড়িটা এটা নাম্বার 33 আমাদের আচ্ছা এটার প্রাইস রেঞ্জটা আবার একটু কম রয়েছে বুঝতেই পাচ্ছেন ডিজাইন দেখে দিদিরা বুঝতেই পাচ্ছেন 6900 অর্থাৎ 6900 এটা হচ্ছে 33 নম্বর এটা হচ্ছে নাম্বার লাস্ট কালেকশন আমাদের পচমপল্লির আজকে লাস্ট আজকে ভ্যারাইটি আমাদের ডিজাইন ছিল ভ্যারাইটি দামও ছিল আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ মানে আমি একবার বলে দিচ্ছি 1 থেকে 5 পর্যন্ত ছিল 4700 অর্থাৎ 4700 তারপরে 6 যেটা ছিল সেটা 6100 ওটা কিন্তু একটাই ওটা একটাই ছিল অর্থাৎ আমাদের 6100 7 নম্বর যেটা আমি দিদিদেরকে বলে রাখি 7 থেকে 10 সেটা হচ্ছে 6300 মানে 6300 11 থেকে আবার পরিবর্তন হচ্ছে হ্যাঁ একদম সেটা হচ্ছে 6400 মানে 6400 তারপরে 12 13 সেটাও চেঞ্জ অর্থাৎ 12 তে 7000 হ্যাঁ 13 তে 8500 13 থেকে কিন্তু 8000 শুরু হচ্ছে 23 পর্যন্ত 13 থেকে আপ টু 23 8500 ছিল দাম 24 এ যখন এলাম তখন হচ্ছে 9300 অর্থাৎ 9300 24 25 এই দুটোই 9300 একদম 26 আবার 9700 26 থেকে 26 27 দুটোই হচ্ছে 9700 মানে 9700 আর 28 29 দুটো হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জ চেঞ্জ ছিল 28 হচ্ছে কি 9800 একদম আর 29 টু 32 সেটা হচ্ছে 10200 এবার চলে আসছি 33 যেটা লাস্ট যেটা দেখালাম সেটাও একটাই কিন্তু একটাই ছিল 6900 মানে 6900 একদম প্রাইস রেঞ্জ আজকে ডিফারেন্ট ছিল তবে কালেকশনও ডিফারেন্ট ছিল এটা কিন্তু বলতেই হবে তাই দিদিদের অন ডিমান্ড আজকে কালেকশন নিয়ে এসেছি সময় শেষ আমি সুচি দুজনেই বিদায় নিচ্ছি আজকে আপনাদের থেকে সুচিস্মিতাকে অনেক ধন্যবাদ আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সময়টা একটু বেশি তাড়াতাড়ি চলে গেল না হ্যাঁ মানে বুঝতে পারিনি